हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। আজকের ভিডিওতে এটিকে মুনবাগানের একটা ছোট্ট আপডেট দেওয়ার আছে, তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখবার অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এটিকে মুনবাগানের স্টার স্ট্রাইকার রয় কৃষ্ণার এই এফসি কাপে খেলা নিয়ে কিন্তু সংশয় তৈরি হচ্ছিল। তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে রয় কৃষ্ণা কিন্তু এফসি কাপ খেলবেন, কিন্তু বর্তমানে এখনও অবধি এফসি কাপের ক্যাম্পে যোগ না দেওয়ায় অনেক দেখছি যে রয় কৃষ্ণা নাও এফসি কাপে খেলতে পারেন, এই রকম একটা সংশয় তৈরি হচ্ছে। তো রয় কৃষ্ণার এই টিমে খেলাটা খুবই দরকার, কারণ রয় কৃষ্ণা এবারে যে ফর্মে রয়েছেন, মানে তার দেশ ফিজি রয়েছে, তখন যিনি খেলছিলেন কোয়ালিফায়ার ম্যাচে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে, তখন দুর্দান্ত মানে খেলেছেন, অসাধারণ খেলেছেন। সেখানে তিনি অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাতেই তাকে ম্যাক্সিমাম দেখা গেছে, সেন্টার ফরওয়ার্ড কম। তো সেক্ষেত্রে কিন্তু রয় কৃষ্ণা এই টিমে, এফসি কাপের টিমে যথেষ্ট বড় ভূমিকা পালন করতে পারেন। কারণ চারজন বিদেশির যদি আমরা দেখি তাহলে তো ডেভিড উইলিয়ামস থাকছেনই, আর যদি রয় কৃষ্ণাকে খেলানো হয় তাহলে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যথেষ্ট নজর কেড়েছেন। তো এবার প্রশ্ন হচ্ছে যে রয় কৃষ্ণা কি এফসি কাপে খেলবেন? তো অনেক জায়গাতেই আমি যেমনটা বললাম যে বলা হচ্ছে নাকি রয় কৃষ্ণা এফসি কাপে খেলবেন না। তো তোমাদেরকে আমি বলে রাখি ফ্রেন্ডস, চিন্তার কোনো কারণ নেই। কিছুদিন আগে রয় কৃষ্ণা নিজেই একটা টুইট করে জানিয়েছেন, সি ইউ সুন কলকাতা। এর মানে রয় কৃষ্ণা কিন্তু আজকেই বলতে গেলে রয় কৃষ্ণার যোগ দেওয়ার কথা, আজ সোমবার, আজকেই রয় কৃষ্ণার কিন্তু কলকাতাতে চলে আসার কথা। কারণ দেখো, রয় কৃষ্ণা সেভাবে ছুটি পাননি, তিনি এটিকে মোহনবাগানের হয়ে খেলেই তার পরের দিনই চলে যান দোহাতে, এবং দোহাতে চলে যাবার দিনই তার আবার ম্যাচ ছিল। সেই ম্যাচ খেলার পরে তারপরে আর দুদিন অন্তর মতো তিনি ছুটি নিয়েছিলেন, এবং সেই ছুটি কাটিয়ে তিনি কিন্তু কলকাতায় ফিরছেন। তো আজকেই কিন্তু রয় কৃষ্ণার কলকাতায় যোগ দেওয়ার কথা। তো এইটাই হচ্ছে মেনলি আজকের এই ছোট্ট আপডেট। আই হোপ আপডেটটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।